আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বলা হয়ে থাকে আই মিন আপনি গুগল বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম সার্চ করলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান কিন্তু আমি মুসলমানের মুসলমান কাহাকে বলে কি কি কাজ করলে মুসলমান হয় মানে মুসলমান বলতে পারে নিজেকে আমি ওইদিকে যাবো না আমি একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই খুব পাঁচ ছ পাঁচ সাত বছর আগে থেকে এই জিনিসটা শুরু হয়েছে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এটা আর কি চোখে পড়ার মতো এখন আমার চোখে পড়ে না সবার চোখে পড়ে না যারা নেতৃত্ব স্থানীয় আছেন যারা দেশকে কন্ট্রোল করেন তাদের চোখে পড়ে কি পড়ে না আমি ঠিক বুঝতে পারতেছি না তবে আমার মনে হয় পড়ে কিন্তু কেউ এটা নিয়ে মাথা ঘামায় না বা কথা বলে না বিভিন্ন কারণে হয়তো যাই হোক আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এবং তারাও মুসলমান যারা করে থাকে কি বিশেষ করে ধরেন অনলাইন প্ল্যাটফর্মগুলো আমি যদি দু একটা নাম বলি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ঠিকটক ব্লা 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 একটা দুইটা না এরকম পনেরো বিশটা প্ল্যাটফর্ম আছে এইগুলোর মধ্যে সবাই এখন পয়সা ইনকাম করে আই মিন রোজগার করে বিশেষ করে বিশেষ করে মেয়েরা একটু বেশি তারা তো অন্য উপায়গুলো তেমনভাবে সাকসেসফুল হইতে পারে না বিকজ আমাদের সমাজে এখনও পুরুষশাসিত সমাজ এখনও নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয় কাজকর্ম করতে গেলে অফিস আদালতে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হয় নির্যাতিত হয় কেউ মুখ খুলে বলে আর কেউ মুখ ফুটে বলে না তা আমি সমস্ত কিছু বিস্তারিত বলতে গেলে আমার অনেক সময় লাগবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে যে সমস্ত মেয়েরা বাংলাদেশ তথা বিশ্ব থেকে তো ওড়না তো উঠেই গেছে লাইক মোবাইল আসার পর পৃথিবী থেকে অনেক কিছু বিদায় নিছে এরকম পৃথিবী থেকে ওড়নাও ওড়না যে মেয়েরা যে ওড়না দিয়া একটু নিজেকে মোটামুটি ওরনা তো কিছুই ডেকে রাখে না জাস্ট তারপরেও একটু আর কি মোটামুটি আগে আমাদের মা বোনরা দেখতাম সুতি কাপড়ের বা মোটা কাপড়ের একটা ওরনা ইউজ করতো যাতে করে তাদের মোটামুটি একটা সেফ মানে পর্দা পর্দা ভাব হয় আর কি ইটস নট লাইক পর্দা এখন তো টোটালি ওড়না নাই আর বিশেষ করে যখন তারা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে দুই চার পয়সা আয় করার জন্য তখন তারা ওড়না তো ইউজ করেই না বরঞ্চ তারা আরও বিভিন্ন কিছু ফেইক তাদের শরীরের ভিতরে ঢুকাই ঢুকাইয়া তারা তাদেরকে নিজেদের আকর্ষণীয় করে তোলার জন্য কারণ নিজেকে যদি আকর্ষণীয়ভাবে তো গড়ে তুলতে না পারে তাহলে তো মানুষ বেশি দেখবে না ফ্যান ফলোয়ার বেশি হবে না তাহলে পয়সা তো আসবে না এখন এই কাজটা করতে গিয়ে দুইটা এই সামান্য কটা পয়সা আয় করতে গিয়ে আপনি নিজেকে মুসলমান আর দাবি আমার মনে হয় আপনি করতে পারেন না আই মিন সবার কথা বলছি না যারা অনেকে আসে একটু একটু এরকম ঢাইকে ঢুকে আসে তারপরে একটু অনেকে বোরকা পরেও আসে তারা তারাও তাদেরও আসা উচিত না ইসলামিক সরিয়া মোতাবেক তাদেরও অনলাইনে জনসম্মুখে এই পর্দা করেও পর্দা করার পরও তারা অনলাইনে আসতে পারবে না আমি আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় যে আপনি পৃথিবীতে বিজ্ঞ বিজ্ঞ আলেম আছেন স্কলার আছেন যারা কোরআন শরীফ এবং রাসুলের সুননা তন্ন তন্ন করে চল্লিশ পঞ্চাশ বছর যারা ঘেঁটেছেন তাদের থেকে জেনে নিয়েন এখন তো সবাই স্মার্টফোন ইউজ করেন আপনারা আপনারা স্মার্টফোনের মাধ্যমেও আপনারা এগুলো জানতে পারবেন যে ইসলামে নারী কতটুক নারীর জন্য আলাদা কাজ ভাগ করা আছে পুরুষের জন্য আলাদা কাজ ভাগ করা আছে এটা নারীর কাজ না অনলাইন প্ল্যাটফর্মে আসিয়া আপনি রাজনীতি করবেন আপনি শরীর দেখাবেন এগুলো এগুলো নারীদের কাজ না নারীদের কাজ ভাগ করা আছে তো আমি ওই বিষদ আলোচনায় যাব না তো আমি শুধু বলতে চাই কর্তৃপক্ষকে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেন যারা যারা আলেম পর্যায়ে আছেন অথবা যারা নামাজ রোজা পড়েন যারা নামাজ পড়েন যারা নিজেকে মুসলমান দাবি করেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ যে এই সমস্ত মেয়েদের বিরুদ্ধে একটা আইন করা উচিত যে তোমরা অনলাইন প্ল্যাটফর্মে এই সমস্ত যে কাজগুলো করতেছো তোমরা খোলামেলাভাবে সারা পৃথিবীকে তোমাদের শরীর প্রদর্শন করতেছো এতে করে তোমরাই নিজের পায়ে নিজে কুঠার মারতেছ আই মিন আমি যদি একটু খারাপভাবে বলি কিভাবে সেটা হচ্ছে যে তাদের এই এই অঙ্গভঙ্গি বা তাদের শারীরিক সৌন্দর্য দেখে ইয়ং সমাজ তারা তাদের যৌবন নষ্ট করে ফেলতেছে আর যৌবন নষ্ট করে এবং কারণ বাংলাদেশে তো একটা ট্রেডিশন আছে যে আয় করা পর্যন্ত আয় করা না পর্যন্ত তারা বিবাহ করে না তাই একটা মানুষ আয় করতে করতে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় তখন তারা বিবাহ করে আর এই পঁয়ত্রিশ বছর এই সমস্ত উলঙ্গ নষ্ট মেয়েদের অঙ্গভঙ্গি এই সমস্ত হাবিজীবী দেখা তারা যৌবনকে নষ্ট করে ফেলতেছে এর 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 কারণ হচ্ছে কি আমি কেন বললাম নিজের পায়ে নিজের কুঠার মারতেছে ওই মেয়েরাও তো সময় বিবাহ বসবে তো তো তখন তার একটা এস্টাবলিশ ছেলে খোঁজে তো ওই পঁয়ত্রিশ বছর একটা একটা ছেলেকে এস্টাবলিশ ছেলেকে তখন সে বিবাহ করে বিবাহ করার পর দেখা যায় যে দশ পনেরো বিশ বছর পরেই তার যৌবন শেষই জায়গা কিন্তু মেয়ে তো স্টিল ওই মহিলা বা মেয়ে ওয়ারেভার যেই হোক না কেন সে সে তার স্টিল তার যৌবন থাকে কিন্তু ছেলে তো তাদের দেখে দেখি যৌবনকে শেষ করে ফেলছে এখন তখন এটা সমস্যাটা কার হইল তো তোমাদেরই তো সমস্যা মা মায়েরা আমার মায়েরা আমার মা জাতিরা তোমরা যারা করছো তোমরা নিজেদের পায়ে নিজে কুঠার মারতেছ তোমরা যুব সমাজকে ধ্বংস করতেছ তোমরা নিজেদের এই যে তারপরে পরকীয়ের একটা ব্যাপার চলে আসে তোমরা যখন পঞ্চাশ বছর সেই যখন সেই ব্যক্তি যখন পঞ্চাশ বছর বয়স হবে তখন তোমাদের বয়স আরও কম থাকবে তখন তোমরা দেখা দেয় যে বিভিন্ন পরকিয়া বা হাবিজাবি করতে তোমরা লিপ্ত হয়ে যাওয়া তখন সংসারে কন্দন দেখা দেবে তখন সংসার ভাঙন দেখা দেয় তখন তোমরা যেইয়া এই নারী আন্দোলনের মধ্যে যোগ দিয়া এই পুরুষের বিরুদ্ধে লড়াই করো করো কিন্তু এটার পিছনে তো তোমরাই দায়ী তা আমি বলবো যারা এগুলা নিয়ন্ত্রণ করেন বা দেশে যারা এই হুজুর আছেন যে আমরা সাধারণত সাধারণ ভাষায় বলি হুজুর তো আপনারা কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা কি দেখেন না এগুলা আপনাদের কি চোখে পড়ে না আপনারা মিছিল মিটিং করেন শুধু এই আওয়ামী লীগ সরকার নামাও বিএনপি নামাও করো সুমুক করো আরে ভাই দেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনারা দাবি করেন গুগল বলে বা আপনারা বলে থাকেন না আমি বলি না আমি বিরানব্বই পার্সেন্ট মুসলমান বলি না কারণ বলি না এই কারণে যে পৃথিবীর সমস্ত আলেম এবং সমস্ত স্কলার যে পৃথিবীর নট অনলি বাংলাদেশ পৃথিবীতে যত আলেম সবাই বলে যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা কাফের তারা মুসলমান না তারা কাফের সোজা কথা এ বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি প্রোটেস্ট করতে চান আমার সাথে যথেষ্ট পরিমাণে দলিলপত্র নিয়ে আসেন পৃথিবীর বিজ্ঞ বিজ্ঞ আলেমরা প্রত্যেকেই ডাইরেক্টলি বলে থাকেন যারা নামাজ পড়ে না তারা কাফের সোজা কথা একেবারে সোজা হিসাব আপনাকে নামাজ পড়তেই হবে আপনি যদি মুসলমান দাবি করতে চান আপনাকে নামাজ পড়তেই হবে তার পরের কথা পরে নামাজ পড়তেই হবে প্রথমত নামাজ নামাজ পড়তেই হবে আপনাকে আপনি যে যে অবস্থা থাকেন ম্যাডাম আপনি সুদ খান ঘুষ খান হারাম খান যে করেন যা করেন আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আপনি মুসলমান না এটা এটা সমস্ত আলেমরা পৃথিবীর সমস্ত আলেমরা সমস্ত যারা ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে যাদের প্রজ্ঞা এবং অভিজ্ঞতা যাদের আছে যারা অভিজ্ঞ তারা সবাই বলে থাকেন আমি না তারা বলেন আমি তাদেরটা শুনে বলতেছি আর কি তো সেক্ষেত্রে আমি এই সমস্ত যারা যে মেয়েরা এই সমস্ত করতেছেন আমি বলবো যারা এগুলো নিয়ন্ত্রণ করেন তারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আদারওয়াইজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ইভেন বৃদ্ধরা পর্যন্ত এম্বারেসিং ফিল করছে প্লিজ ডু সামথিং ডুমিং তারা একেবারে ফেরারি হয়ে গেছে গুড ফর বাংলাদেশ তারা হিন্দুরা করে সেটা আলাদা ব্যাপার খ্রিস্টানরা করে সেটা আলাদা ব্যাপার আমরা তো মুসলমান এবং বিরানব্বই বছর মুসলমান সেই দেশে কিভাবে এইগুলা এই কাজগুলো হইতেছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই দুইটা পয়সা ইনকাম করার জন্য তাদের শরীর নগ্ন শরীর তারা সারা দুনিয়াবাসীকে প্রদর্শন করতেছে সি। লজ্জা হওয়া উচিত ঘিন্ন হয় ওদেরকে দেখলে